আপনার যোগ্যতা আছে, সেই জন্য আপনি ধৈর্য ধারণ করুন, আপনার মূল্যায়ন হবেই হবে ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা যে কোনো উপায়ে সন্তুষ্টি রাখবেন যদি আপনি তাওয়াক্কুল করেন এবং ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা কারো বিরুদ্ধে নয়, আল্লাহ তাআলা সবার পক্ষে, কিন্তু আমরা বান্দা হিসেবে নিজের নফসকে গোলামি করে আমরা শয়তানের প্ররোচনায় পাপকাজে লিপ্ত হয়ে যাই, তখনই আমরা হতাশ হয়ে যাই। কিছু উদাহরণ দিই, যেমন ডিম, সারা বছর ডিমের দাম বাড়ে কমে, কিন্তু বেশিরভাগ সময় কম থাকে, কিন্তু বর্তমান সময় বেশিরভাগ ক্ষেত্রে ডিমের দাম বেশি থাকে। এক সময় এই ডিমের দাম প্রায় নেই বললে চলে, ডিম মানুষ খুব কমই খেত, কিন্তু এখন ডিমের চাহিদা বেড়েছে। তারপর ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি তো প্রায় নেই বললে চলে, কিন্তু এখন বর্তমানে আপনি দেখেন যে ব্রয়লার মুরগির কত চাহিদা, দামও এটার বেশি। পেঁয়াজের দাম, আলুর দাম, তারপর হচ্ছে শাকসবজি, তারপর হচ্ছে মাছের ক্ষেত্রে পাঙ্গাস মাছ, তেলাপিয়া, তো এই মাছগুলো একসময় মানুষ খেত না, কম খেত, কিন্তু এখন মানুষ বেশি খায়। কারণ জিনিস যত ক্ষুদ্র হোক না কেন, নগণ্য হোক না কেন, যদি সেটা প্রয়োজন পড়ে যায় মানুষ এটা ব্যবহার করবেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নগণ্য কখনো ভাবেন না, আপনি বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তো যখন আপনি ইবাদত করবেন তখন আপনার চারপাশটা এরকম সংকীর্ণ বোধ হবে, আপনি একাকিত্ব মনে করবেন, কিন্তু না, আপনি তো একা নন, আপনাকে মূল্যায়ন করা হচ্ছে। কিন্তু আপনি ধৈর্য হারা যখন হয়ে যান, আপনি যখন অন্য মানুষদের ভালো যে সুযোগটা রয়েছে, অন্য মানুষ যে ভালো অবস্থায় রয়েছে, তারা যেভাবে সম্পদশালী হচ্ছে, তারা যেভাবে স্বাস্থ্য দিক থেকে, মানসিক দিক থেকে উন্নত হচ্ছে, সেগুলোর দিকে তাকিয়ে আপনি নিজেকে হীনবলতার দিকে ঝুঁকে যাচ্ছেন, যার কারণে আপনি হতাশা ভুগছেন। সুতরাং আস্থা রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর।